আসসালামু আলাইকুম। আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলি। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিএনপি একেবারে শুরু থেকেই জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি অসৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্রমাগত দুর্নীতির কারণে জনপ্রিয়তা তলানিতে যাওয়ায় একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি হেরে গেছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। তাদের প্রচারণায় সব থেকে বেশি স্থান পেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিবাদ গাওয়া, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা। কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের উন্নয়নে যে কাজগুলি করেছে এটা তো মানুষই তার ফল ভোগ করেছে। এখন তারা নানা ধরনের কথা প্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। বিএনপির নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা মোকাবেলা করবে নির্বাচন কমিশন, এ নিয়ে আওয়ামী লীগ বিব্রত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আম্বয়ানের মধ্য দিয়ে টুঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 54তম বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর মুসলিম উম্মাহার দ্বিতীয় বৃহত্তম এ সমাবেশ শুরু হয়। আজ ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হয়েছে জুম্মার নামাজ। তাবলিগ জামাতের দুপক্ষের মুরব্বীদের মধ্যে যে দূরত্ব হয়েছিল তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা চার দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাওলানা জোবায়ের পন্থীরা 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে মাঠ ছাড়বেন। অন্যদিকে সাত পন্থীরা 17 ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মাঠে প্রবেশ করে দুদিন ইজতেমা কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। 14 দলের ঐক্য নিয়ে কাউকে বিভ্রান্তি না ছড়াতে আহ্বান জানিয়েছেন জোটের মুখপাত্র আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল অটুট আছে, জোটে অনৈক্য নিয়ে গণমাধ্যম যে খবর প্রকাশিত হয়েছে তার কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে সক্রিয় ভূমিকা রাখবেন 14 দল। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করছে বলেও সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস 2019 উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেস কাউন্সিল হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য স্বপন দাশগুপ্ত, মফিদা আকবর, সচিব শাহ আলম, আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও চ্যানেল কর্ণফুলীর সিইও মোহাম্মদ আতাউল্লাহ খান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণমিয়া বাবুল, ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এস এম মোর্শেদ, লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, এস এম জহিরুল ইসলাম, কিউটিভির ব্যবস্থাপনা পরিচালক এস এম ফারুকী, 71 বাংলা টিভির চেয়ারম্যান এ এইচ এম তারেক চৌধুরী প্রমুখ। পরে বিচারপতি মমতাজ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দরা। সবশেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সারা পৃথিবীতে আপনাদেরকে স্বীকৃতি দিতে আপনার চতুর্থ স্তম্ভ, আপনার মানুষের কথা বলেন, দুঃখের কথা বলেন, মানবতার কাজ আপনার করেন, আপনার অর্থনীতির কাজ করেন, সামাজিক কাজ করেন, রাজনৈতিক আপনারা কাজ করেন, সব কাজটা আপনাদেরকে করতে হয়। আপনার হইলেন সত্যতে বিবেক, জনমানুষের বিবেক। আসুন আমরা সত্য সংবাদ প্রকাশ করি, নিজেদেরকে যোগ্য করে গঠন করি। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, আমরা নিজেরা যোগ্য হই এবং আগামী দিনে তথ্য প্রযুক্তির বিকাশে আমরা নিজেরা ভূমিকা রাখি। ঢাকায় অমর একুশে বইমেলা 19-এর মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় মা সেরা প্রকাশন থেকে প্রকাশিত কবি শামসুদ্দিন হারুনের কাব্যগ্রন্থ শুধু তুমি জানো নার মোড়ক উন্মোচন হয়েছে।
মোড়ক উন্মোচন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণ আজাদী লীগের সিনিয়র সহসভাপতি গীতিকার ডক্টর নাসির উদ্দিন খান, মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, বিশিষ্ট কবি আসলাম সানি, খবর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক আর এইচ এম ইমরান চৌধুরী, মা সেরা প্রকাশনের স্বত্বাধিকারী কবি দেওয়ান মাসুদা সুলতানা, গ্রন্থকার শামসুদ্দিন হারুন। 64 পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ করেছেন ধরুপ এশ। বইটির মূল্য 155 টাকা। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ঢাকায় বলাকা প্রকাশনের 493 নম্বর স্টল এবং চট্টগ্রামে বলাকা প্রকাশনের 5 ও 6 নম্বর স্টলে। আমার জন্য রয়েছে, আমার উন্নতির জন্য রয়েছে, আর বইয়ের প্রকাশ হল সাম্প্রতিক ধারণ, তার জন্য ভালোবাসা রয়েছে। কখনো বিরহ দেশপ্রেম, কখনো বা দ্রোহ প্রাপ্তি অপ্রাপ্তি অহংকার। ধন্যবাদ, ধন্যবাদ দাদাম শামসুদ্দিন হারুন, তার এই কবিতার বইয়ের বহুল প্রচার এবং প্রসার কামনা করছি। তিনি তারপরেও তিনি তার যে বইটি মাসের প্রকাশন থেকে বেরিয়েছে, যার মধ্যে সবগুলি রোমান্টিক কবিতা। উনি একজন আপাদমস্ত রোমান্টিক মানুষ, একজন সাংবাদিক, লেখক। তাই বইগুলো আমি তেমন কিছু করতে পারিনি। বইটি পাওয়া যাবে বলাকা প্রকাশন থেকে, প্রকাশন হলো 493 নম্বর স্টল। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিএনপি ঐক্যফ্রন্ট অসত উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছিল বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে দলের ঐক্য নিয়ে বিভ্রান্তি না ছড়াতে আহ্বান জানিয়েছেন মোহাম্মদ নাসির। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।